হাই বন্ধুরা কেমন আছো সবাই সো আশা করে সবাই ভালো আছো সো বন্ধুরা আমি তোমাদের জন্য আজকে প্রসভার একটি ছোট্ট টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি তো বন্ধুরা দেখো আগের ভিডিওতে আমি তোমাদের কী বলেছিলাম যে একটি পাসপোর্ট ছবি তোলার পরে কি করে কম্পিউটারে নিয়ে গিয়ে তাকে একটা ফোল্ডার তৈরি করে রাখতে হয় হ্যাঁ কীভাবে এডিটিং করে আমাদের নাম্বার দিয়ে সাজিয়ে বুঝি রাখতে হয় তারপরে যদি কোনো কাস্টমার আসে সেই নাম্বার ধরে বার করে দিতে হয় প্রিন্ট করে এই যে প্রসেসটা সেটা আমি তোমাদের সাথে বুঝিয়েছিলাম কিন্তু দেখো আমরা পাসপোর্ট ছবির পাশাপাশি আমরা তো ফুল ছবিরও কাজ করি তো ফুল ছবির কাজ করতে গেলে আমাদের অনেক কিছু জিনিস রেডি করে রাখতে হয় সে কেমন হ্যাঁ ধরছি কেউ একটা চেয়ারে বসে আছে সাপোজ সেই চেয়ারটা একটু ভাঙা বা অনেক পুরানো হয়ে গেছে তো আমাদের কী করতে হবে সেই পুরানো চেয়ারটাকে রিমুভ করে একটি নতুন চেয়ার মানে একটা ঝকঝকে চকচকে একটি চেয়ার যেটা রাজকীয় স্টাইলে হয় তো এরকম একটা আমাদের চেয়ার দিয়ে বা সোফা দিয়ে আমাদের ছবিটাকে রেডি করতে হয় তো ছবিতে আমরা চেয়ারটা লাগাবো বা সোফাটা লাগাবো সেটা কোথা থেকে পাবো এবং কিভাবে রেডি করে রাখবো যে কোনো একটা ছবি এলো যে সঙ্গে সঙ্গে আমি লাগিয়ে দিলাম তো এটা কি করে পাবো এটা আমি সেটা আমাদের গুছিয়ে রাখতে হবে তো আগে থেকে তো এটা কীভাবে গুছিয়ে রাখতে হয় বা কোনো একজন মহিলা এসেছে তার গলাটা একদম খালি খালি লাগছে একটি নেকলেস পরে দিতে হবে একটি কানে দুল পরে দিতে হবে তো এই যে জিনিসগুলো আমাদের গোছিয়ে রাখতে হবে কীভাবে গুছিয়ে রাখতে হয় সেটা আমি তোমাদের আজকে দেখাবো সো এটা বাদ দিয়ে কোনো ড্রেস হ্যাঁ হচ্ছে কোনো ফুলের যে তোড়া বা কোনো ডিজাইন যে বিভিন্ন ধরনের জিনিস যে আমাদের গোছে রাখতে হয় কিভাবে গোছে রাখতে হয় পরে কিভাবে এগুলোকে ছবিতে অ্যাপ্লাই করতে হয় সেগুলো আমি তোমাদের দেখাবো সো বন্ধুরা আমি তোমাদের বন্ধু দীপক চলে সেই ছোট্ট ভিডিওটা নিয়ে তো বন্ধুরা যদি তোমরা এই ফটোশপের কাজ জেরক্সের কাজ ল্যামিনেশনের কাজ অনলাইনের কাজ বা ধরনের এই ধরনের যদি একটা জেরক্স ওখানে যত ধরনের কাজ হয় এগুলো যদি তোমরা শিখতে চাও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল একটু অন করে রাখো আমি তোমার জন্য এরকম খুব ইন্টারেস্টিং খুব গুরুত্বপূর্ণ ভিডিও আনবো তো এখন দেখে নিই যে কীভাবে সাজানো গোছানো করে রেডি করে রাখি এবং সেগুলো পরে অ্যাপ্লাই করি তো চলো দেখে নিই তো বন্ধুরা এই সমগ্র কাজটি আমি একটি আজকে আমি ফটোশপে করে দেখাবো তো সবার প্রথমে আমি ফটোশপটা প্রথমে ওপেন করে নেবো ফটশপটা ওপেন করে আমি প্রথমে দুটো ছবি ওপেন করব সেই ছবিতে আমি বিভিন্ন রকমের যে জিনিস অ্যাপ্লাই করে আমি তোমাদের দেখাবো এবং সেই জিনিসটা কীভাবে ডাউনলোড করব সেটা দেখাবো তো প্রথমে আমি দুটো ছবি ওপেন করে নিচ্ছি আমি দেখো আমি এই দুটো ছবি প্রথমে ওপেন করে নিচ্ছি যে একজন বসে আছে একজন দাঁড়িয়ে আছে তো এই দুটো ছবি আমি প্রথমে ওপেন করছি এই ছবিতে আমি কাজ করে দেখাবো তো এগুলোকে সেট আপ করার জন্য কী কী জিনিস লাগে সেগুলো আমাদের প্রথমে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে আমাদের রেডি করতে হবে তো কী কী লাগে এই যে লোকটা বসে আছে তো বসার জন্য কী হবে চেয়ার লাগবে তারপরে এই যে মেঝলেটা দাঁড়িয়ে আছে তো এর নেকলেস কিছু লাগবে গলায় কিছু সেট আপ করার জন্য তো আমি কিছু নেকলেস গুগল থেকে ডাউনলোড করে রেখেছি তো সেগুলো তোমার সামনে প্রথমে ওপেন করছি দেখো তো এইগুলোকে আমাকে প্রথমে একটা পেজে সাজিয়ে রাখতে হবে সাজিয়ে রাখলে কী হবে যে পরে যদি আমি কাউকে এই নেকলেসগুলো পরাবো বা যে কানের যে ট্যাপগুলো পরাবো যে খুব সহজে আমি পেয়ে যাব তো আমি তো সাথে যে সাথে মানে কাজটা রেডি করে রাখছি আমি তো তাই আমি একটি পেজে সেভ করে রাখবো তো তার জন্য একটি আটবার নতুন পেজ নেবো পেজ নিয়ে এই ছবিগুলোকে আমি সেই পেজে প্রথমে নিয়ে যাব তো তার আগে আমি ব্যাকগ্রাউন্ডটা ব্লু করে দেব আমি তো নতুন পেজের ব্যাকগ্রাউন্ডটা আর কি এটা ব্লু করে দিয়েছি এরপরে এই যে ছবিগুলোকে এগুলোকে আমি এখানে নিয়ে গেছি নিয়ে গিয়ে এর যে ব্যাকগ্রাউন্ড আছে এগুলোকে রিমুভ করে দেবো তার জন্য ম্যাজিক টুলটি নেব ম্যাজিক টুলটি নিয়ে এগুলোকে ডিলিট করে দেবো দেখো এর ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেছে তো যেসব অংশে একটু সাদা অংশ থেকে যাবে তো সেই সব অংশ দেখো আমি ডিলিট করে দিচ্ছি আমি তো এগুলো ডিলিট করে দিয়েছি এরপরে এইগুলোকে আমাকে একটা পেজে সাজিয়ে রাখতে হবে তো এই যে কানের যে ট্যাপটা এটাকে এর সাথে লক করা হয়ে আছে তো এইটাকে মানে আলাদাভাবে সিলেক্ট করে একটি আলাদা লেয়ার তৈরি করে নিতে হবে কারণ ব্যাকগ্রাউন্ড এটা মানে যেটা লক ছিল সেটাকে ডিলিট করে দেবো দিয়ে একটি পেজের এক কোণে সবগুলো নেকলেস এবং কানের ট্যাপটাকে আমাদের সাজিয়ে রাখতে হবে ঠিক একই রকম প্রসেসে এই যে আবার যে যে কানের ট্যাপটা আছে এইটাকেও আমি একটি পেজে এভাবে সাজিয়ে রাখছি একই পেজে তো একই বেজে অনেকগুলো গয়না নিয়ে আমি সাজিয়ে রাখলাম এবং এর ব্যাকগ্রাউন্ড যে আছে ম্যাজিক টুলটি দিয়ে এর ব্যাকগ্রাউন্ডগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি আমি তো রিমুভ করে দিয়ে কি করব যে দুটোকে আলাদা লেয়ার তৈরি করে নিয়েছি দিয়ে দুটো কানের ট্যাপকে পাশাপাশি এইভাবে রেখে দিয়েছি পরে আমি ছবিতে অ্যাপ্লাই করে দেখাবো কিন্তু আমি একই রকমভাবে এইভাবে যে গলার যে নেকলেসটা তো এই নেকলেসটারও আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এই যে ম্যাজিক টুলটি নেব নিয়ে যে সাদা ব্যাকগ্রাউন্ড আছে এগুলোকে রিমুভ করে দেবো রিমুভ করে তারপর এটাকে আমি এই পেজটায় আমি সাজিয়ে রাখবো আমি তো আপাতত ব্যাকগ্রাউন্ডটা আমি ক্লিক রিমুভ করে দিচ্ছি ম্যাজিক টুলটি দিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেকশান করে ডিলেট বোতাম প্রেস করবে দিলে আমার এই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এই দেখো প্রতিটা খাঁজে খাঁজে ব্যাকগ্রাউন্ড থেকে গেছে তো এই ব্যাকগ্রাউন্ডগুলোকে আমি রিমুভ করে দিলাম রিমুভ করে আমি এই পেজটায় সাজিয়ে রাখবো তো যদি আমার এই এটা যদি একটু কালার যদি একটু ব্যালেন্স করার প্রয়োজন আছে কালারটা একটু ব্যালেন্স করে নেবো এবং যদি লাইট আমরা কম বেশি করার প্রয়োজন আছে একটু লাইট কম বেশি করে নিতে পারি তো এটা করে আমরা পেজে সাজিয়ে রাখবো তো এই তিনটি আমি তোমাদের দেখিয়েছি কিন্তু এরকম অনেক রকমের নেকলেস আছে যেটা গুলে সার্চ করলে পাওয়া যাবে তোমরা খুব ভালো এইচডি কোয়ালিটি দেখে তোমরা এটা সাজিয়ে এই পেজটাকে তোমরা সেভ করে রাখবে তো দেখো আমি এই নেকলেস পেজে একটি নাম দিয়ে এটা সেভ করে দিচ্ছি তাহলে আমার কাজটা কী হবে যে গুগল থেকে একটি কিছুর নেকলেস ডাউনলোড করতে হবে দিয়ে এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটি পেজে আমাকে সাজিয়ে রাখতে হবে এটাই আমাদের একটা কাজ নেকলেসের কাজ এটা গেল ঠিক একই রকমভাবে আমি যদি একটি মানে কিছু যদি এ দেখো এবার আমি যে একটা ফোল্ডার তৈরি করেছি এই ফোল্ডারের সমস্ত নেকলেস আছে এবং একটি যে ফাইল পেজ তৈরি মানে একটা পেজ তৈরি করেছি এই পেজে নতুন পেজে দেখো আমার সমস্ত নেকলেসগুলো সাজানো আছে ঠিক একই রকমভাবে একই রকমভাবে আমি কি করব এই যে লোকটা বসে আছে এই লোকটা বসে আছে না এই বসে আছে এই যে আমার কিছু চেয়ার আমাদের এখানে রেডি করে রাখতে হবে তো চেয়ার রেডি করে রাখার জন্য আমাদের কি করতে হবে যে প্রথমে আমাদের একটু ব্যাকগ্রাউন্ডটা ব্লু করে দেবো এই যে নতুন পেজ নিয়েছি নিয়ে কি করব যে এ যে ম্যাজিক টুলটি দিয়ে এর ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করছি আমি যেভাবে নেকলেসের করেছিলাম তো চেয়ারও ঠিক একই রকম পদ্ধতিতে আমি চেয়ারের যে ব্যাকগ্রাউন্ড যে সাদা অংশগুলো আছে সেগুলো রিমুভ করে দিচ্ছি দিয়ে সমস্ত চেয়ার সোফা যাই বলো না কেন তো সবগুলোর আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছি তো সাদা অংশের ক্ষেত্রে অনেক সময় কী হয় যেন চেয়ারও কিছু অংশ আমাদের কেটে যায় তো তার জন্য আমাদের কি করতে হবে যে আমাদের পেন টুলটি দিয়ে জাস্ট সোফার অংশটুকু আমাদের সিলেকশন করে আমাদের কেটে নিতে হবে দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিতে হবে যেরা স্বাভাবিকভাবে হয় তো আমি কি করছি যে টুলটি দিয়ে সুন্দরভাবে এই যে সাদা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেবো তাই আমি সুফার অংশটুকু আমি কেটে নিচ্ছি আমি কেটে তারপরে আমি ডিলিট বোতাম প্রেস করে দেবো দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম ঠিক একই রকম পদ্ধতি আমাদের এইটা আমি রেডি করেছি কেন যেমন কেউ যদি কোনো ব্যক্তি বসে থাকে সেই ব্যক্তিকে আমাকে এই সব জিনিস দিয়ে আমাদের ফটোটা সেট করতে হবে তো তাই আমি এর জন্য কি করলাম যে এটাকে আমি রেডি করেছি এদের এটাকে একটি ফাইলে সেভ করেছি আমি তো এই ফাইলে প্রথমে কি কি ছিল আমার দেখো আমি কোথায় গেল আমার এই যে চেয়ারের ফাইল এই চেয়ার ফাইল দেখো থেকে এই আমি নেট থেকে ডাউনলোড করেছি গুগল থেকে ডাউনলোড করেছি এবং এই একটি পেজ তৈরি করেছি যেখানে সমস্ত ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আমাদের চেয়ার আছে যেটা আমি খুব সহজে কোনো সুবিধে অ্যাপ্লাই করতে পারি তো এটা হয়ে গেল চেয়ার হয়ে গেল আমাদের নেকলেসও হয়ে গেল তো তারপরে ওই ফ্লাওয়ার তো আমি ধরো কোনো ছবি রেডি করছি এবারে সেই ছবি যে পাশে আমি একটি ফ্লাওয়ারের স্ট্যান্ড লাগাবো এই স্ট্যান্ডগুলো কিন্তু আমাদের গুগলে পাওয়া যায় গুগল থেকে আমাদের এগুলোকে ডাউনলোড করে নিতে হবে তো ডাউনলোড করে নেওয়ার পরে ঠিক একই রকম প্রসেসে প্রথমে একটি নতুন পেজ নেবে তার ব্যাকগ্রাউন্ডটা ব্লু করবে ব্যাকগ্রাউন্ড ব্লু করে সেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবে তার ম্যাজিক টুলটি দিয়ে দিয়ে সমস্ত এরকম ফ্লাওয়ার স্ট্যান্ডগুলোকে আমাদের এভাবে রেডি করে নিতে হবে তো আমি যেভাবে করছি দেখো রেডি করে রেখে আবার একটি এই ছবিটাও দেখো আমি এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটি পেজে সেভ করে দিচ্ছি আমি তো এটাকে আমি একটি পেজে সেভ করে নেবো মানে এমন একটা পেজে সেভ করবো মানে ফোল্ডারে সেভ করব এখানে সমস্ত ধরনের ফুল থাকবে তো একটা ফোল্ডার করবে সেখানে সমস্ত ধরনের চেয়ার থাকবে এরকম আলদা আলাদা ফোল্ডার তৈরি করবে আলাদা আলাদা সব জিনিস থাকবে এখানে তো এখানে ফ্লাওয়ার আমাদের রেডি করা হয়ে গেছে এরপরে আমাদের ছবি মানে ফ্লাওয়ার চেয়ার নেকলেস সমস্ত কিছু রেডি হয়েছে এইবারে আমাদের আরও কিছু জিনিস যেরকম কোনো খেলনা তোমার আরও কিছু কিছু যে পোশাক বিভিন্ন ধরনের চশমা এই ধরনের জিনিস এগুলো করতে হয় তো এরকম সমস্ত একটা একটা ফাইল করবে ফাইল করে সমস্ত জিনিস এভাবে রেডি করে রাখবে তো এরপরে আমার তো জিনিসগুলো রেডি করা হয়ে গেল। এরভাবে আমি এরপরে আমি তোমাদের অ্যাপ্লাই করে দেখাবো যে কি পদ্ধতিতে অ্যাপ্লাই করতে হয় তো এইভাবে সমস্ত জিনিস তোমরা রেডি করে রাখবে দেখো প্রথমে একটি সিনারি লাগবে এই ছবিটাকে রেডি করার জন্য এই যে বসে আছে একজন তো সিনারিটা আমি একটি রেডি করে রেখেছি সেইটা আমি ওপেন করছি তো দেখো আমি এই সিনারিটা ওপেন করেছি এই ছবিতে আমি এই যে বয়স্ক লোকটা আছে এইখানে বসাবো 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 আমি একটু ছোটো করে দিচ্ছি আমি এটা বড় হয়ে গেছি ছবিটা অনেকটা তো এইভাবে বসিয়েছি এবারে বসিয়ে আমি তো চেয়ারটা তো সব অনলাইন নেট থেকে ডাউনলোড করেছি ডাউনলোড করে আমি সবগুলো একটা পেজে সাজিয়ে রেখেছি এইবারে যে কোনো ছবি এলে আমি এইভাবে সুন্দরভাবে লাগিয়ে দেব। তো এই যে চেয়ারটা আমি নেট থেকে ডাউনলোড করেছি করে এরকম আমি রেডি করে রেখেছিলাম আমি তারপর ধরছি একটা ব্যক্তি এলো ব্যক্তি যে ছবি লাগাতে হবে এইভাবে একটি চেয়ার লাগিয়ে সুসুন্দর করে আমি সেট করে দিয়েছি দেখো আমার যেখানে একটু ছোট করা দরকার ছোট করে দিয়েছি বড়ো করা দরকার বড়ো করে মানানসই করে মোস্ট সুন্দরভাবে আমি বসিয়ে দিয়েছি এখন ম্যাচিং করে বসা হয়ে গেছে ব্যাস এবারে হয়ে গেল যে চেয়ারের কাজটা এইরকমই করা হয় যে প্রথমে চেয়ারটা চেয়ারটা রেডি করা হবে দিয়ে এভাবে চেয়ার সুন্দর করে বসিয়ে দিতে হবে জাস্ট এটাই কাজ তারপরে তারপরে আমি যে ফ্লাওয়ার স্ট্যান্ড হচ্ছে এই যে লোকটা বসে আছে এই লোকটার পাশে আমি একটি ফ্লাওয়ার স্ট্যান্ড লাগাবো তো এই যে আমি ফ্লাওয়ার স্ট্যান্ড তো রেডি করে রেখেছি তো এইগুলোকে আমি এইভাবে এই যে ব্যক্তির পাশে এভাবে বসিয়ে দেবো তো একটু ছোটো হয়ে গেছে এগুলো অনেকগুলো লম্বা আছে সেই লম্বা দেখে দেখে তোমরা বসাবে তো যদি এটা এইটা নিঃশ্বাটা হয় তবে অন্য একটা দেখবে তোমরা এইভাবে তোমরা ফ্লাওয়ার স্ট্যান্ডও এখানে বসিয়ে দিতে পারবে তো আমি এইটা বাদ দিয়েও একটা অন্য একটা স্ট্যান্ড লাগিয়ে দেখাচ্ছি আমি যে ফ্লাওয়ার স্ট্যান্ডগুলো এইভাবে রেডি করে রাখি আমরা রেডি করে রাখি কোনো ছবির পাশে যদি কোনো দাঁড়কানোর প্রয়োজন থাকে ফ্লাওয়ার স্ট্যান্ডগুলো এইভাবে দাঁড়িয়ে দিই খুব দেখতে খুব সুন্দর লাগে তো এরকম দুপাশে করতে দিতে পারি করে দিতে পারি দিয়ে ছবিটাকে সুন্দর মিডিল বরাবর করে একটা ছবি সেট আপ করে দেবে এরকম করা হয় অনেক সময় তো ফ্লাওয়ার স্ট্যান্ডের কাজ এরকমই যে ফ্লাওয়ার স্ট্যান্ডগুলো প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা পেজের সাইজ রাখতে হবে প্রয়োজন অনুযায়ী আমাদের ছবিতে এটাকে লাগাতে হবে তো এইগুলো তো হয়ে গেল কিন্তু এরপরে তো আরও কিছু কিছু কাজ আছে যে এই যে ধরো এই ছবিটাকে আমি রিমুভ করে দিচ্ছি প্রথমে রিমুভটা করে তারপরে আমি এই যে মহিলাটা একজন আছে না এই মহিলার আমি এই সব এ করব আমি মানে ছবিটাকে রেডি করব তো সবার প্রথমে আমি এই যে ব্যক্তিটা আছে আর চেয়ার সহ এটাকে প্রথমে ডিলিট করে দিচ্ছি আমি ডিলিট করে দেওয়ার পরে এই লেয়ারটা ডিলিট করে দিলাম ডিলিট করে মহিলাটাকে এই ছবিতে নিয়ে গেছি নিয়ে এই ছবিটা অনেকটা বড় হয়ে গেছে তাই শিফট চেপে সবাই ছোট করবে ছোট করে এইভাবে দেখো আমি ছোটো করেছি এরপরে আমি এর কাজ করব যে এর ব্যাকগ্রাউন্ডটা প্রথমে ডিলিট করতে হবে হ্যাঁ ম্যাজিক টুলটি দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডে ডিলিট করে দিচ্ছি সাদা যে লেয়ার আছে তো আমি ম্যাজিক টুলটি দিয়ে ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পরে তারপরে আমি কি করব যে এর হচ্ছে দু পাশে আবার স্ট্যান্ড লাগাতে হবে তো আমার তো স্ট্যান্ড রেডি করা হয়ে আছে পাশাপাশি আমি দুটো স্ট্যান্ড লিখে বসিয়ে দেবো আমি এ দেখো আমি এই স্ট্যান্ডগুলো এইটা এই স্ট্যান্ডটা এখানে বসিয়ে দিলাম তো তোমাদের তোমাদের মতো পছন্দ করে লাগাবে আমি আমার মতো লাগিয়েছি হ্যাঁ তো আমাদের আমাদের মতো তা লাগাতে হবে এরকম কোনো ইয়ে নেই কথা নেই তো এইভাবে তোমরা কি করবে যে এখানে স্ট্যান্ড লাগিয়ে দিলাম এই স্ট্যান্ডটা আমার এ পাশেও লাগাতে পারি হুম দুটো করে দিতে পারি দিয়ে এখানে মাঝখানে এইভাবে করে দিতে পারি তোমার যদি না পছন্দ হয় তোমরা লাগাবে না তো এইভাবে স্ট্যান্ডগুলো এইভাবে লাগাতে হবে তো স্ট্যান্ডের কাজ এগুলো তো এইভাবেই তোমরা ম্যানেজ করে নেবে এটা তারপরে হ্যাঁ ধরছি এই যে স্ট্যান্ড তো হয়ে গেল এরপরে তো আরও কিছু কিছু জিনিস আছে না এরকম এর গলা এবং কানে কিচ্ছু নেই তো আমি ছোটোখাটো দু একটা জিনিস এখানে লাগিয়ে তোমাদের দেখাবো যেগুলো নেকলেসের কাজ আমি তোমাদের দেখেছিলাম যেগুলো কেটে কেটে রেখেছি আমি মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যে সব নেকলেস আমি রেখেছি সেই নেকলেসগুলোকে আমি এই ছবিতে আমি সেট করে দেখাবো যে এর জন্যই আমি নেকলেসগুলোকে ডাউনলোড করে আমি রেডি করে রেখেছিলাম এই যে নেকলেসগুলো দেখছো এই যে কানের ট্যাপগুলো আছে তো এইগুলোকে আমি এই ছবিতে আমি অ্যাপ্লাই করব তো সবার প্রথমে আমাদের কি করতে হবে টুল দিয়ে একটি নেকলেস মানে কানের ট্যাপটা দিয়ে আমি এখানে নিয়ে গেলাম দিয়ে এর কানে সুন্দর করে আমি বসিয়ে দেবো একটু ছোটো সাইজ করে তো তোমরা সবসময় যেন খেয়াল করবে এই নেকলেসগুলো যেন খুব মানে খুব হাই কোয়ালিটি হয় এবং জল জল করে যেন এই দেখো সুন্দর করে এভাবে কানে সেট আপ করে দিচ্ছি আমি দিয়ে এর যে নেকলেসের যে একদম যে যেটা আমার হ্যাঁ কানের সাথে যে এখানে সেট হয়ে আছে এটাকে ইরেজার টুলের মানে ফ্লোটা কমিয়ে একদম হালকা করে রিউম করে দিতে হবে মানে একটু ক্লিন করে দিতে হবে তাহলে কী হবে কানের সাথে সেটা হয়ে যায় তো আমি করে তোমাদের দেখাচ্ছি আমি একটু জুম করে নিই প্রথমে জুম করে নেওয়ার পরে এই দেখো এই যে আমি যে কানের ট্যাপটা লাগিয়েছি না এই কানের ট্যাপটা আলগাভাবে যেন একটা কানের উপরে বসে আছে মনে হচ্ছে তো একদম ম্যানে মানুষই করে দিতে হবে তাই রিজেটার টুলটি নিলেও গিয়ে এখানে যে ফ্লোটা আছে না এই প্রোটাকে আমি একদম কমিয়ে ন পার্সেন্ট করে দিয়েছি দিয়ে এই যে নেকলেসটা আছে মানে কানের ট্যাপটা আছে এই কানের ট্যাপটাকে আমি হালকা করে ইরেজ করে দিচ্ছি দেখো ইরেজ করে দিতে কানের সাথে ম্যাচিং হয়ে গেছে এই দেখো এবার দেখো আমার কানটা কিছু ছিল না আমি নেকলেসটা মানে কানের ট্যাপটা সুন্দরভাবে এঁকে সেট আপ করে দিয়েছি সুন্দর খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে সো এটা বাদ দিয়েও আমি গলার যদি কোনো সেট লাগাতে চাই তো আমি এইভাবে দেখো এই শেডটা আমি এখানে লাগাতে চাই তো এই প্রথমে সেটাকে ছোটো করলাম গলার যে নেকলেসটাকে ছোটো করে এইভাবে সুন্দরভাবে এটাকে ম্যাচিং করে দিতে হবে আমাদের কীভাবে এই দেখো আমি যে প্রথমে নিয়ে গেছি বড়ো হয়ে আছে তো এটাকে ছোটো করতে হবে প্রথমে একটু ছোটো করে এভাবে গলায়ভাবে সুন্দরভাবে ম্যাচিং করে আমাদের বসে দিতে হবে তো একটু যাতে মানানসই হয় সেটাও চেষ্টা করবে তোমরা সব নেকলেস সবার গলায় ঠিকঠাক মানানসই হয় না তো এভাবে সুন্দরভাবে বসে দিয়ে তোমরা কী বলছি যে বাড়তি যে উপর দেখো যখন বাড়তি অংশ আছে না এগুলোকে তোমরা ইরেজ করে দেবে ইরেজার টুলটি দিয়ে তো এই দেখো বাড়তি অংশ হয়ে গেছে না এগুলো ইরেজার টুলটি নেবে ইরেজার টুলটি দিয়ে সুন্দরভাবে এটাকে রিমুভ করে দিচ্ছি দেখো ইরেজ করে দিচ্ছি আমি পরিষ্কার ক্লিন করে দিচ্ছি আমি ক্লিন করে এর সাথে একটা ম্যাচিং করে দিলাম আমি ব্যাস সুন্দরভাবে গলায় এবং কানে দুটো কথু আমার ঠিকঠাকভাবে সেট আপ করা হয়ে গেল তো আমি যে নেকলেসগুলো তৈরি করেছিলাম মানে রেডি করেছিলাম তো নেকলেসগুলো ঠিকঠাক জায়গায় অ্যাপ্লাই করে সুন্দরভাবে তোমাদের দেখিয়ে দিয়েছি যে কীভাবে এগুলো কাজে লাগায় স্ট্যান্ডগুলো ঠিক একই এরকম গুগল থেকে আমি ডাউনলোড করেছি দিয়ে একটি পেজে সাজিয়ে রেখেছি এটা কীভাবে অ্যাপ্লাই করে সেটাও খুব তোমাদের সুন্দরভাবে সাজিয়ে দিলাম দেখিয়ে দিলাম তারপরে আমি তোমাদের ধরো ড্রেস কীভাবে করতে হবে সেটাও তোমাদের মানে একটা ধারণা দিয়ে দিয়ে দেবো এই যে এরকম ঠিক এরকমই সবগুলো করে বা যে চেয়ার সমস্ত জিনিসটা এইভাবে আমি যেভাবে দেখালাম এইভাবে এগুলো করে একটি পেজে প্রথমে রেডি করে রাখে দিয়ে ছবি অনুযায়ী সেগুলোকে সুন্দরভাবে কাজে লাগিয়ে দেয় অ্যাপ্লাই করে দেয় সো আজকে এই ভিডিওতে তোমাদের এগুলোই বোঝানোর ছিল তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাকনটিকে অন করে দেখো তোমরা এইভাবে চেষ্টা করবে অবশ্যই যে কোনো কাজ তোমরা পারবে মানে এইসব ফসবের কাজ তো খুব সোজা কাজ একবার শুধু মাথায় ঢুকে নিলেই তোমরা নিজের থেকেই সমস্ত কিছু পারবে তো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো